জেলা শহর মেহেরপুরে শিশুদের বিনোদনের জন্য সরকারি উদ্যোগে গড়ে ওঠেনি কোনো পার্ক, শহরে নেই অবসর কাটানোর নির্ধারিত কোনো স্থান। এতে অবসাদ নিয়ে ঘরেই সময় কাটাতে হচ্ছে শিশুসহ শহরের বিনোদন প্রত্যাশীদের। যে কয়েকটা মাঠ আছে তাতে বাচ্চাদেরকে যদি নিয়ে আসবো সেরকমও ব্যবস্থা নেই। মেহেরপুরে বিনোদন কেন্দ্র না থাকার জন্য আমরা পরিবারের সাথে বাইরে সময় কাটাতে পারিনি। বিষয়টির কথা ভেবে শহরের ঐতিহাসিক গড়পুকুরকে বিনোদন কেন্দ্রে পরিণত করতে উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ। চলছে স্থানটি দৃষ্টিনন্দনভাবে সাজানোর কাজ। পুকুরের চারপাশে তৈরি করা হচ্ছে শিশুদের বিনোদনের জন্য খেলার স্থান ও বিভিন্ন ধরনের রাইড। নির্মাণ করা হচ্ছে হাঁটার রাস্তা, বিশ্রামাগার, কফি হাউস, কনসার্ট গ্যালারি সহ নানা স্থাপনা। কোমলমতি শিশুরা হাঁটতে আসবে, তারা খেলা করতে আসবে অভিভাবকদের সাথে। এর বাস্তবায়নে আমরা সবাই মিলে ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবো, আসতে পারবো। আমরা চাই যে এটা দ্রুত বাস্তবায়ন হোক। এটা থেকে মানুষের ভেতরে একটা উদ্দীপনা জাগবে যে অন্তত মেহেরপুর পৌরসভায় একটা বিনোদনের জায়গা আছে। ইতিমধ্যে প্রকল্পের 70% কাজ শেষ হয়েছে, বাকি কাজ চলতি অর্থ বছরেই শেষ হবে বলে জানিয়েছেন পৌর প্রকৌশলী। সব মিলায়ে আরও অন্যান্য যে কাজগুলি আছে সেগুলি আমরা কাজ চলমান, আশা করি খুব স্বল্প সময়ের এই অর্থ বছরের মধ্যে আশা করি আমরা শেষ হবে। ঐতিহাসিক গড়পুকুরকে বিনোদন কেন্দ্রে পরিণত করতে ব্যয় ধরা হয়েছে প্রায় 12 কোটি টাকা। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর।